স্বপ্নে বালিশ দেখলে কি হয় আসুন জানি স্বপ্নে বালিশ দেখলে রোজগার বৃদ্ধি পাবে ও স্বপ্ন দ্রষ্টার মান সম্মান বৃদ্ধি পাবে কালো বা কমলা রঙের বালিশ দেখলে খারাপ ব্যক্তিকে কাজে নিযুক্ত করার ইঙ্গিত স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার বালিশ কেউ চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে স্বপ্নে বালিশ মাথায় দিয়ে শুতে দেখলে এটা একটা শুভ স্বপ্ন এতে ধন লাভ হবে স্বপ্নের মধ্যে ছোট ছোট বালিশ দেখলে পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হবে খারাপ বা ফাটা বালিশের স্বপ্ন দেখলে দেনায় পড়ার লক্ষণ মানসিক চিন্তা আপনাকে কুরে কুড়ে খাবে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক লাভ হবে সুন্দর পরিষ্কার ভালো বালিশ স্বপ্নে দেখলে রক্ত মাখা বালিশের স্বপ্ন দেখলে কারোর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে বালিশের নিচে সাপ দেখলে বিশ্বাস ঘাতকদের ধোকাবাজিদের কবলে পড়ার লক্ষণ বালিশের চাদর বা খোল ভালো দেখলে কোথাও বেড়াতে যেতে পারেন স্বপ্নে বালিশের খোল খারাপ ময়লা দেখলে টাকা পয়সা খরচ হবে বালিশ ছুঁড়ে ফেলে দিতে দেখলে ভালো সুযোগ হাত ছাড়া হয়ে যাবে স্বপ্নে বালিশ জড়িয়ে শুতে দেখলে জীবনে একাকৃত্ব বোধ করবেন বালিশ বিক্রি করতে দেখলে মানসিক চিন্তায় ভুগবেন বালিশ কিনতে দেখলে রাত্রিকালীন সময় ভালো কাটবে বা এমন রমণীর সঙ্গে বিবাহ হবে যার প্রচুর টাকা আছে স্বপ্নে বালিশ নিয়ে লড়াই করতে দেখলে শরীর স্বাস্থ্য ভালো যাবে না বা নিকট ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বালিশ পুরে যেতে দেখলে চাকর বা দাসীরা ধোকা দেবে বাড়ি থেকে কোনো মূল্যবান জিনিস নিয়ে পালাবে অন্যের বালিশ নিজের ঘরে দেখলে অপমানজনিত কারণে বড় সমস্যায় পড়বেন বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে বালিশ দেখার ব্যাখ্যা